আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত শখবিরি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বর্তমানে সবার কাছে একটাই শব্দ শুনতে পাই তাদের ফেসবুক আইডি নাকি হ্যাক হয়ে যাচ্ছে প্রায় মানুষের ফেসবুক আইডি ফেসবুক পেজ এগুলো হ্যাক হয়ে যাচ্ছে আজকে আমি আপনাদের এই ভিডিওতে তিনটে তিনটে সিস্টেমে দেখিয়ে দেব তিনটা সিস্টেম আপনারা যদি করে নেন বা তিনটা সিস্টেম যদি আপনারা জেনে নেন তাহলে কোনো দিনও আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ হ্যাক হবে না একদম গ্যারান্টি সহকারে আমি বলতে পারবো তো কথা না বলে চলে যাব মূল ভিডিওতে তার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি এখন অবধি যারা ফলো দেননি তারা আমার ফেসবুক পেজটিও ফলো দেবেন আমরা যেই প্রথমত যে ভুলটা করে থাকি সেটা হলো আমরা যদি এখান থেকে ফেসবুকে ওপেন করে দিই কারণ এখানে আমি ফেসবুক আইডি দিলাম এবং পাসওয়ার্ড দিলাম এখন আমরা যখন এখানে লগ ইনে ক্লিক করবো তখনই এখানে লেখা উঠবে সেভ পাসওয়ার্ড তখন আমরা সেভ পাসওয়ার্ডে ক্লিক করি তখনই কিন্তু আমাদের সর্বনাশটা হয়ে যায় ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড আমাদের গুগলে সেভ হয়ে থাকে এটা কিন্তু আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না ধরুন আপনার ফোনটা কেউ হাতে নিল হাতে নেওয়ার পরে সে চাইলে কিন্তু আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দেখে নিতে পারে এভাবে করে কিন্তু ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায় তার জন্য আপনার মোবাইলটা কেউ যদি হাতে নেয় হাতে নেওয়ার পরে সে চলে যাবে আপনার মোবাইল থেকে সেটিংসে আপনাদের দেখুন কীভাবে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি বের করা যায় যদি আপনারা সেফ পাসওয়ার্ডে ক্লিক করেন তারপরে এখান থেকে চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পর এখানে একটা অপশন আছে অটো ফিল এখানে একটা ক্লিক করে দেবেন অটো ফিল উইথ গুগল এখানে আবার ক্লিক করে দেবেন এদের ইউজ অটো ফিল উইথ গুগল এটা কিন্তু আমাদের অন করা আছে এই যে নিচের দিকে পাসওয়ার্ড অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন আমি যতগুলো আইডিতে আমি লগ ইন করেছি গুগলে সব আইডি কিন্তু আমার এখানে পাসওয়ার্ড আছে দেখুন আমি যখন এখান থেকে এই যে ফেসবুকে ক্লিক করব ক্লিক করার পর সাথে সাথেই দেখতে পারবেন এখানে আমার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড শো করতেছে এখন আমরা যদি এই আই বাটনে এটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ডের দেখা যাবে এখন যে কেউ হাতে নিয়ে এভাবে করে কিন্তু আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেখে নিতে পারে ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড জানলে তো সে যে কোনো মোবাইল দিয়ে লগ ইন করতে পারবে দেন লগ ইন করার পরে আপনি ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড চেঞ্জ করে দেবে আপনি কিন্তু আর কখনোই আপনার ফেসবুক আইডিতে ঢুকতে পারবেন না তো বি কেয়ারফুল ভাই আপনারা কখনোই অটো ফিল যে পাসওয়ার্ড আপনারা যখন ফেসবুকে লগ ইন করবেন দেন ফেসবুকে লগ ইন করার সময় যখন সেভ পাসওয়ার্ডটি লেখা উঠবে আপনারা ভুলেও সেভ পাসওয়ার্ডটি ক্লিক করবেন না প্রয়োজনে আপনারা নোট করে রাখবেন এখন যেই আইডিগুলো আমার এখানে সেভ করা আছে যে আইডির পাসওয়ার্ডগুলো সেভ করা আছে সবগুলো এক এক করে আমরা এভাবে করে ডিলিট করে দেবো আপনারাও এভাবে করে ডিলিট করে দেবেন প্রিয় দর্শক এবার এবার আমি আপনাদের ফেসবুকে দুই নম্বর সেটিংস দেখাবো যে দুই নাম্বার সেটিংসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমরা অনেক সময় আসি আমরা যখন ফেসবুকে লগ ইন করি আমাদের ডিভাইস দিয়ে অন্য কারো ডিভাইসে যখন লগ ইন করে লগ ইন করার সময় কিন্তু একটা কোড আসে কোড না আসলে কিন্তু আপনারা ফেসবুক আইডিতে লগ ইন করতে পারবেন তো সেই কোডটা কিন্তু অনেকের মোবাইলে আসে না তো এখন চাইলে আপনারা সেই কোডটি না আসলেও আপনারা ফেসবুক আইডিতে লগ ইন করতে পারবেন তো সেটা কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন ফেসবুকে উপরের দিকে থ্রি ডট বা থ্রি লাইন মেনু পাবেন বা প্রোফাইলে লোগো পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর উপরের দিকে আবার সেটিংসের আইকনে ক্লিক করবেন সেটিংসের আইকনে ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট এখানে ক্লিক করবেন একটা অপশন পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট এখানে আবার এটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু আপনাদের চালু করে দিতে হবে তো এখানে একটা ক্লিক করে দিলে এখান থেকে আপনারা যে ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন সেই আইডিতে ক্লিক করে দেবেন তো কিভাবে চালু করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে আর যদি আপনারা খুঁজে না পান তাহলে ইউটিউবে গিয়ে আপনারা সার্চ দেবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফেসবুক লেগে সার্চ করলে আপনারা কিভাবে এটা চালু করতে হয় চলে আসবে তারপর আমাদের যে তিন নম্বর যে সেটিংসটা যে ভুলের কারণে আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে তো এই বিষয়ে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যেমন ধরুন আমরা যদি এখান থেকে ফেসবুকে চলে যাই ফেসবুক ওপেন করার পরে উপরে নোটিফিকেশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো অনেক সময় যাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজ অনেক বড় হয়ে যায় তাদের কিন্তু এই নোটিফিকেশনটা আসে আমরা কি করি সেই নোটিফিকেশনে ভুল করে ক্লিক করে দেন সেখানে একটা লিংক থাকে সেই লিঙ্কে ক্লিক করে দিই আর লিংকে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ফেসবুক আইডির সাথে সাথে বা ফেসবুক পেজ সাথে সাথে হ্যাক হয়ে যায় আপনাদের নোটিফিকেশনে এরকম একটা অপশন চলে আসবে মনিটাইজেশন ওয়ার্নিং চেক ডিটেলস এরকম একটা অপশনে কিন্তু আপনাদের নোটিফিকেশন নোটিফিকেশন চলে আসবে তো আসার পর আপনারা কি করেন সেই ভুলবশত সেই নোটিফিকেশনে ক্লিক করে দেন তো ক্লিক করে দিলে সেখানে একটা লিংক থাকে সেই লিংকে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক আইডি ফেসবুক পেজটি হ্যাক হয়ে যেতে পারে এটা নর্মালি একটা প্রোফাইল এ দেখুন প্রোফাইলে এই পিকচারটা দেওয়া এই পিকচারটা দিয়ে তারা কিন্তু প্রোফাইল ক্রিয়েট করেছে জাস্ট এই ধরনের এই ধরনের আইডি থেকে যদি আপনাদের নোটিফিকেশনে কোনো মেসেজ দিয়ে থাকে তো আপনারা ভুলেও সেই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজটি হ্যাক হয়ে যেতে পারে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের মতো আমি আমিছেন বিদায় যে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম